ঘূর্ণিঝড়টির প্রথম যে স্থলভাগটা সেটি হচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, এখানে এখানে আঘাত করবে এবং সর্বোচ্চ গতিতে, অর্থাৎ উপকূলে যে স্থানে গিয়ে ওখানে থাকবে, এখন সর্বশেষ যে গতিটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, আমি যেটি যদি অন্যান্য পূর্বাভাস মূল্য একটু বেশি বলতে চাই, কিন্তু আমি যেটি দেখছি 150 থেকে 180। আজকে সকাল 9টার সময় ঘূর্ণিঝড়টি যেখানে ছিল সেখানে সে এই ঘূর্ণিঝড়টি 28 ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি করছে। তো এরপরে যখন ঘূর্ণিঝড়টা আমাদের ওই দিকে উপকূলে যাবে তখন এই ঢেউয়ের উচ্চতা আরো বাড়তে থাকবে, এবং আরো যদি বাড়তে থাকে এই যেটি, তো সেই ক্ষেত্রে আমি এখন সর্বশেষ যে তথ্য বিশ্লেষণ করে দেখলাম যে, যদিও এটা মডেলিং তথ্য, তারপরও বলতেছে মডেল দেখলাম আমি 20 থেকে 25 ফুট উচ্চতা দেখাচ্ছে, হয়তো আমি ধরে, কিন্তু আমি ধরে নিলাম মডেল ভুল করতেছে, 5 ফুট উচ্চতা আমি কমেই ধরি, সেই ক্ষেত্রে 15 থেকে 20 ফুট উচ্চতা জলোচ্ছ্বাস হওয়াটা খুবই স্বাভাবিক, বিশেষ করে আমাদের উপকূলটার, মানে আমাদের বরিশাল বা চট্টগ্রাম বিভাগ যেভাবে একটু ভি শেপ করে রাখছে এবং সমুদ্রের পানিটা এসে প্রচন্ড সেখানে ডুবতেছে, তো এই কারণে আমাদের এই জলোচ্ছ্বাসের ক্ষতি থেকে, কারণ ক্ষতিটাই সবচেয়ে বেশি হবে। সেন্ট মার্টিন দ্বীপে যেগুলো আসলে জেলে পল্লী আছে এবং জেলে কাঠ বাঁশ বেড়ার তৈরি, এই ঘরগুলো একটাও টিকবে না আসলে, এবং এরপরে যেটি হবে যে জলোচ্ছ্বাসের কারণে এই পুরো জিনিসটি ধুয়ে চলে যাবে। আর আমরা জানি যে সেন্ট মার্টিনে বিশেষ করে বিচের দিকে যে অনেক দোকানপাট আছে ছোট ছোট, যেগুলো আছে আমাদের যে সুটকির দোকান, মানে অন্যান্য বিভিন্ন খেলাধুলা বা অন্যান্য জিনিসের এই দোকানগুলো যদি আসলে মাল সরিয়ে নেওয়া হয় পুরো জিনিসটাই সমুদ্রের মধ্যে চলে যাবে। এগুলো কক্সবাজারে আমরা জানি, যেটি বললাম যে আমাদের রোহিঙ্গা ক্যাম্প বা রোহিঙ্গা শিবির গুলো, সেখানে আরেকটি সমস্যা, সেটা হচ্ছে যে যে এই যে বললাম যে আমাদের 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেল গুলো, এবং সেই ক্ষেত্রে এই 24 বা 48 ঘন্টার মধ্যে 300 মিলিমিটার বৃষ্টি হয় তাহলে রোহিঙ্গা ক্যাম্প গুলোর মধ্যে প্রচন্ড বন্যার সৃষ্টি হবে, এবং যেহেতু এগুলো আসলে পাহাড় কেটে একটু কিছু ঢাল কেটে তৈরি করা, প্রচন্ড ভূমিধসের সম্ভাবনা রয়েছে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে। বেশিরভাগ বাড়ি হচ্ছে এই পাহাড় কেটে খুব সুন্দরভাবে একটু ঢেউ করে, ওই মাটিগুলো আসলে আমাদের প্রথমত পাহাড়ি, মানে পাথরের তৈরি পাহাড় না, মাটির তৈরি পাহাড়, এগুলো খুব সহজে বিশেষ করে এইরকম যদি 1 মানে 24 ঘন্টার মধ্যে 200 মিলিমিটার বৃষ্টি 3 ঘন্টা, এগুলো আসলে অনেক মাটিকে লুজ করে দেয়। আর একটা জিনিস হচ্ছে যেহেতু ওই যে বললাম যে আমাদের ওই আর যে আমাদের রোহিঙ্গা যে বাড়ি ঘরগুলো সেগুলো আসলে মূলত আমি জানি যে বাঁশ কাঠ এবং প্লাস্টিক দিয়ে তৈরি, তো এই ধরনের একটা বাড়ি, একটা জাস্ট বাঁশ কাঠ আর প্লাস্টিক দিয়ে তৈরি একটা বাড়ি 150 কিলোমিটার গতিবেগের বায়ু তো আসলে সহ্য করতে পারবে না। ক্াকে